নমস্কার বন্ধুরা, সুরজিৎ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, যারা চাকরি প্রার্থী, যারা চাকরির জন্য অপেক্ষায় বসে থাকেন যে কবে চাকরির ফর্ম ফিল আপ হবে, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। যারা এই ওয়েস্টবেঙ্গল পুলিশে আবেদন করতে চান, ওয়েস্টবেঙ্গল পুলিশে চাকরি করতে চান, তাদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাদেরকে সরাসরি দেখাবো সেই বিজ্ঞপ্তি। আপনারা লগ ইন করবেন wbpolice.gov.in। লগ ইন করার পর আপনাদের সামনে ঠিক এই পেজটি চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্টবেঙ্গল পুলিশ, এটা লেখা আছে। আপনারা এই রিক্রুটমেন্ট যে অপশান রয়েছে, এই রিক্রুটমেন্ট অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, 6/8 প্রকাশিত হয়েছে, আজকের 7 তারিখ। অতএব গতকাল এই নোটিশটি প্রকাশিত হয়েছে যে রিক্রুটমেন্ট অফ ওয়ার্ডার অ্যান্ড ফিমেল ওয়ার্ডার ইন দ্য ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল 2023। অর্থাৎ কারেকশন ডিপার্টমেন্টে, অর্থাৎ জেল বিভাগে মেল এবং ফিমেল উভয়ই আবেদন করতে পারবেন। এই বিষয়ে আমরা ডিটেলস দেখাবো। এখানে গেট ডিটেলস অপশান রয়েছে, এটা আপনারা লগ ইন করে নিজেরা দেখতে পারেন। আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, আপনারা বিষয়টা বুঝে নিন, এরপরে আপনারা নিজেরাও দেখতে পারবেন। এখানে ফর্ম ফিল আপের কবে ফর্ম ফিল আপ হবে এবং কবে আপনারা কিভাবে পরীক্ষা হবে, কিভাবে টোটাল এই রিক্রুটমেন্ট প্রসেস এখানে রয়েছে, আপনাদেরকে দেখাবো সেই নোটিফিকেশানটি। এখানে দেখুন ইনফরমেশন অ্যাপ্লিকেশান যে অপশান রয়েছে, গেট ডিটেলস করে আমি অ্যাপ্লিকেশানের যে টোটাল প্রসিডিওর যে রয়েছে সেটি আমি আপনাদেরকে দেখাবো। নোটিফিকেশানটি অন হয়েছে, আপনারা দেখুন এখানে নোটিফিকেশানটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখুন ভ্যাকেন্সি ডিটেলস রয়েছে। এখানে 130 টোটাল মেল এবং ফিমেল মিলিয়ে 130টি ভ্যাকেন্সি রয়েছে এই বিভাগে চাকরির জন্য, আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এরপরে আপনাদেরকে মেন মেন যে পয়েন্টগুলি সেটা দেখাবো। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, আপনারা যদি 18 থেকে 27 বছরের মধ্যে আপনাদের বয়স হয় 1/1/2023 তারিখ পর্যন্ত, আপনাদের ডেট অফ বার্থ থেকে 1/1/2023 তারিখ পর্যন্ত যদি আপনাদের এজ 18 থেকে 27 বছরের মধ্যে হয়, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় রয়েছে, যারা এসসি রয়েছেন, যারা এসসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য হচ্ছে 5 বছর রিল্যাক্সেশন, এবং যারা ওবিসি রয়েছেন তাদের জন্য 3 বছরের রিল্যাক্সেশন রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মাউসটি যেখানে আমি পয়েন্টিং করছি, আপনারা দেখে নিন। এরপরে আপনাদেরকে দেখাবো যে আপনাদের যে মেজারমেন্ট রয়েছে, মানে যে হাইট, কতটা উচ্চতার প্রয়োজন সেটি আমি দেখাবো আপনাদেরকে। এখানে বলা হচ্ছে যে অল ক্যাটাগরির জন্য, সমস্ত ক্যাটাগরির জন্য হচ্ছে 167 সেন্টিমিটার উচ্চতা হতে হবে এবং চেস্ট হতে হবে 78 সেন্টিমিটার চেস্ট। শুধুমাত্র গোর্খা এবং রাজবংশী, সিডুল ট্রাইব বা এসটি যারা রয়েছেন তাদেরকে বাদ দিয়ে আর বাকি সমস্ত ক্যাটাগরির মেল ক্যান্ডিডেটদের জন্য, কিন্তু এই 167 সেন্টিমিটার এবং 78 সেন্টিমিটারের চেস্ট এইটি দরকার। এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনি ফিমেল হন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আলাদা করে বলা হয়েছে যে ফিমেলদের ক্ষেত্রে, এখানে দেখুন ফিমেল ওয়ার্ডের ক্ষেত্রে এখানে 160, এবং যদি আপনি গোর্খা বা রাজবংশী বা এসটি সম্প্রদায়ভুক্ত হন তাহলে কিন্তু 152। এখানে আপনারা এই নোটিশটি ভালো করে এই জায়গাটি আপনারা বুঝে দেখে করবেন। এরপরে আপনাদেরকে আমি নিয়ে যাব যে জায়গাগুলো অ্যাকচুয়ালি মূল মূল জায়গা, সেটা আমি আপনাদের সঙ্গে ডিসকাস করছি। এখানে আপনাদের বলা হচ্ছে যে 90 নম্বরের রিটেন টেস্ট হবে প্রথম। আপনাদের কিন্তু আপনারা অনলাইন করার পরে, অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে, অনলাইনের পরে আপনাদেরকে অ্যাডমিট এবং পরীক্ষার ডেট জানানো হবে। সেই ডেটে আপনাদেরকে 90 নম্বরের পরীক্ষা দিতে হবে। এবং এখানে বলা হচ্ছে যে জেনারেল নলেজ, ইংলিশ এবং কম্পিউটার, ম্যাথমেটিক্স সমস্ত বিষয়ে এখানে কিন্তু পরীক্ষা নেওয়া হবে সমস্ত বিষয়ে। এবং কত কত মার্কসের ওপরে এখানে বলে দেওয়া হয়েছে, টোটাল মার্কসটি 90 নম্বরের আপনাদের পরীক্ষা দিতে হবে। তার সঙ্গে বলা হচ্ছে যে পরীক্ষায় যদি আপনি পাস করেন সেক্ষেত্রে আপনাকে ফিজিক্যাল মেজারমেন্টের জন্য ডাকা হবে, এবং সেখানে যদি আপনারা পাস করেন ইন্টারভিউ হবে। এইভাবে কিন্তু চাকরির প্রক্রিয়া রয়েছে, আপনারা এই নোটিশে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনারা ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে অল ক্যাটাগরির জন্য 220 টাকা প্রসেসিং ফিজ নিয়ে 220 টাকা আপনাদেরকে অনলাইন পেমেন্ট করতে হবে। যদি আপনি শিডিউল কাস্ট কিংবা
সিডুল ট্রাইব অর্থাৎ এসটি হন, তাহলে কিন্তু আপনাদেরকে শুধুমাত্র 20 টাকা প্রসেসিং ফিস দিয়ে আবেদন করতে হবে। এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, এই ইনস্ট্রাকশনটি আপনারা দেখে নেবেন, সমস্ত কিছু দেখে বোঝার পরে আপনারা অনলাইন করবেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা wbpolice.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অনলাইনে এই ফর্মটি পূরণ করতে পারেন। এই ফর্ম পূরণের লাস্ট ডেট 26 অগস্ট 2023 তারিখ হচ্ছে এই ফর্ম পূরণের লাস্ট ডেট। আপনারা তাড়াতাড়ি ফর্ম পূরণ করে নিন এবং নিজেরা চাকরির জন্য প্রস্তুতি হন হয়ে যান এবং আপনারা প্রত্যেকে চাকরি পান। যারা ফর্ম ফিল আপ করবেন আপনারা প্রস্তুতি নিন এবং চাকরি পান, আমি সেটাই প্রার্থনা করব। ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও, চাকরি সংক্রান্ত যাবতীয় ভিডিও প্রথমেই আপনারা পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান বেল বাটনটি অন করে দিন। ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।